بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার বাবার বসি মুরব্বানে আজাম আমার পান্তিয় যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুগণ মহান রব্বুল আলামিন ও দরবারে যে শুকরিয়া দাও হরিয়ার মহান রব্বুল আলামিনের অমনার জায়গার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করছেন একটা বাহক আলহামদুলিল্লাহ আমার বুজুর্গণ আপনারা এই জায়গার মাঝে জন্নতের একটা বাগান বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতা বর্তমানে আমার যুবক সমাজ যারা বাড়ি করে মাঝে আছেন অনুরোধ করব এই মহফিল মাঝে আপনারা তশরিফ লইয়া আসুন হয়তো এই মহফিলটা আপনার আমার কাছে কোনো দাম নাই বেলু নাই এলামিলা অবস্থা হরিয়ার অসংখ্য উলামায়ে কেরাম হল আসুন যে উলামায়ে কেরাম হল গেছে আলোচনা শোনার পরে দুনিয়ায় শান্তি একরাত মুক্তি দেখাইয়া দেয় আলী মহলে এই জায়গা মধ্যে আনছেন বর্তমানে অসর অবস্থা যারা আসছেন আশা করিয়া জন্মতেই মেহমান হওয়ার জন্য এই জায়গা মধ্যে আপনারা তফসি পান সব হল হয়তো আপনি আমি এই দুনিয়ায় হিসাবে একশো বছর হেস কত বাঁচছি না কত বছর একশো বছর আছে একটাবার আপনি হিসাব করেন কেমত দিনকুর হিসাবে আপনি কত সেকেন্ড বাঁচিয়েছেন আর এই সময়টা আপনি কোন কাজের মাঝে কাটাইয়া গেছেন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবা আমরা হইলাম গাঁওগল্লির মানুষ কোন জায়গার মানুষ গাঁওগল্লির মানুষ সাধারণ মানুষ আমরা দেখা যায় রাইতে দিনে মিলাইয়া আট ঘন্টা ঘুমাই সাবহন মা ঠিক কইছেন না ঠিক আট ঘন্টা ঘুমাই তিন আটা হতো তোরা ঘরে ঘরে হোক আর তিন আটা চব্বিশ তিন ভাগর চার ভাগের মাঝে এক ভাগ আপনি ঘুমাইয়া কাটাইছো আর চার ঘন্টা সাধারণ মানুষের কাজ করে সকালে দুই ঘন্টা বিকাল দুই ঘন্টা পহিলা কয় ঘন্টা চার ঘন্টা কাজ করে আট আর চার হয়েছে বারো আর তো আপনার সময় কত ঘন্টা রয়েছে বারো ঘন্টা কোন আপনি সাইড করছো যে ভাই বাঁচিছো একটা ভাই হিসাব করো তিন বিশে ষাট বিশ বছর আপনি ঘুমাই কাটাইছো
দিন পুলিশ আবে যে আরো 10টা বছর সাইবন পাহরে যদি খাস করেন সকালে আর বিকালে মিলাইয়া তাহলে দেখা যায় আপনি 60 বছর যে ভাই বাসিছো আপনি 10 বছর কাম করছো 20 আর 10 হইছে 30 আর তো কত ঘন্টা রইছে আর তো আর 6 বছর হইছে 30টা বছর এর মাঝে দেখা যায় 15 বছর আপনার এলোমেলো যায় গিয়া পুষ উইতে গিয়া জায়গা 15 বছর রইছে আপনার 15 বছর হাতে এর মাঝে 5টা বছর আপনার লাইফ পাস করছো আর 5টা বছর নানি বাড়ি মাসির বাড়ি ফুফুর বাড়ি বোনের বাড়ি কাটাইছো 5টা বছর 5টা বছর দেখা যায় আপনার 55 বছর হিসাব পাইছো ওই 5টা বছর আপনি কিলা কাটাইছো ওই 5টা বছর কাটাইছো ওই সোশ্যাল মিডিয়া কারে বড় উপাধি দিতাম কারে হুরু উপাধি দিতাম আপনি গোলামি আর 5 বছর করলাম পয়লা আমি মাতোয়া আসলাম আপনি দেখো কোসাই একটা ভাই সামরিয়া যে ভাই 100 বছর হায়াত আইছো 100 বছর বাঁচিছো ও ভাই আপনি জানেন না আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাকা ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আমার হাবিব আপনার উম্মত রে জানাইয়া দেখোয়া সামনে ওমন একটা দিন আছে যে দিন মানুষ আর ইনসানের রূহ এখানো খরা ওইব 50,000 বছরে আর দিনে বহু কোয়া সুবহানাল্লাহ আরো দূরে বড় কোন সুবহানাল্লাহ আমার বুজুরগণ সামাই কিরাম হে সওয়াল ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সেই দিন কোন দিন হইব আল্লাহ নবী ফরমান সামাই কিরাম সেই দিন ও দিন হইব রে যেই দিন কিয়ামত হইব কিয়ামতের দিন হইব 50,000 বছর এখন হরিয়া দতমান নম্বর গো দুনিয়া হিসাবে কিয়ামতের এক দিন অতমান নম্বর কইব ও দিন কুতি আপনি চাই আজ ভাই 100 বছর বাঁচিছো আপনার জীবন অতি চাই মাত্র 30টা সেকেন্ড হায়াত আইছো দুনিয়া হিসাবে কত সেকেন্ড 30 সেকেন্ড আপনারা বুঝা জাননি মাত্র গুণ 30টা সেকেন্ড আপনি বাঁচিছো এই 30টা সেকেন্ডের মধ্যে আপনি কিতাব অর্থ অবাশিয়ার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক মাস্টার ডাক্তার মেস্তর জুগালি পুলিশ আর্মি আরো ইত্যাদি আছে এই 30 সেকেন্ডের ভিতরে নিয়ে বারে যে ভিতরে আমার বুজুরগণ তীর মাঝে শরীফ জিল্লে সানির মাঝে হাদিস আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সাহাবাই কেরাম হইল কইল আমার সাহাবাই কেরাম ওমনে আদিন হইব আমার উম্মতে 826 শক্ত নামাজ পড়ব হে আমার সাহাবাই কেরাম দুই নম্বর যেই দিন হইব আমার উম্মতে 149 শক্ত নামাজ পড়িব হে আমার সাহাবাই কেরাম তিন নম্বর যেই দিন হইব আমার উম্মতে 80 শক্ত নামাজ পড়িব আমার বুজুরগণ সাহাবাই কেরাম হে প্রশ্ন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে কোন সময় 826 শক্ত নামাজ পড়িব আমরা জানাইয়া দেও ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে কোন সময় 850 শক্ত নামাজ পড়িব আমরা জানাইয়া দেও ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে কোন সময় 80 শক্ত নামাজ পড়িব আমরা জানাইয়া দেও আপনার উম্মতে কোন সময় 826 শক্ত নামাজ পড়িব আমরা কিতাব হরি দেও জানাইয়া দেও কোন সময় আপনার উম্মতে 149 শক্ত নামাজ পড়বা আমরা জানাইয়া দেও কোন সময় আপনার উম্মতে 35 শক্ত নামাজ পড়বা আমরা জানাইয়া দেও আমার বুজুরগণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই হে আমার সাহাবাই কেরাম তোমাদের জানা রেখিও আমার উম্মত জবানের মাঝে একটা নাফরমান বাহির হইব যে নাফরমানের নাম হইয়া তাহলো দরজা
প্রথম যেই দিন হইব সেই দিন এক বছরে এক দিন হইব এক বছরে এক দিন যদি হয় মুসলমানের উপরে এক বছরের মাঝে আঠারোশো ছাব্বিশ উক্ত নামাজ ফরজ থাকে ইয়া রাসূলুল্লাহ দুই লম্ব কোন দিন আপনার উম্মতে একশো উনচাশ উক্ত নামাজ ফরব আল্লাহ নবী হুমেন হে আমার সাহাবাই কেরাম দুই লম্বর দিন হইব রে যে সময় দরদার এই জমিন দুই লম্বর দিন হইব এই দিনটা দেওয়া যায় আমার সে একদিন হইব ওদিনে এক মাসে একদিন একটা মানুষের উপরে যদি পাঁচ অক্ত নামাজ যদি ফরজ থাকে তাহলে এক মাসের মধ্যে দেওয়া যায় একশো উনচাশ অক্ত নামাজ ফরজ থাকে দুই নম্বর দিন ও দিন এক মাস হইব ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর আপনি কইছো আপনার উম্মতে পঁয়ত্রিশ অক্ত নামাজ পড়ব সেই দিন কোন দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই হে আমার সাহাবাই কেরাম মতন জানা রাখিও দরজা যেই দিন তিন নম্বর দিন হইব সেই দিন দেখা যায় দরজা এক সপ্তাহে আট দিন রইব এক সপ্তাহ এক দিন রইব আবার বুজুর্গন দরদার এই জমিনের মাঝে কত দিন রইব মাত্র চল্লিশ দিন এই জমিনের মাঝে রইব আর যদি চল্লিশ দিন দিয়ে যদি আপনি হিসাব করি যান প্রথম দিন যেটা আছে এক বছরে একদিন রইব দরদার মানুষের ঘরে ঘরে উপস্থিত হইব এই মানুষ কোন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই এই না ফরমান ও না ফরমান যে না ফরমান তা মা জননী গর্ভ মাঝে রইব এই গর্ভের মাঝে বারো বছর পর্যন্ত রইব কবছর বারো বছর তার দাড়ি রইব নখ নাম্বার রইব চুল নাম্বার রইব জন্ম লোয়ার বাদেও কইব আমার তরবারি দেও বরবারে বারই যাই ফেরি দেবা তার খাম কিতা তার খাম হইব একমাত্র আল্লাহ রাস্তা থেকে মানুষের টান মারিয়া শয়তানি রাস্তা নিয়ে দিবা তার দাইনাতে রইব জান্নাত বাম হাতে মাঝে রইব জাহান্নাম যে তারে জান্নাত গণ করতে চাইব পূজা মানব তার জান্নাতের মাঝে হে দিব আর যে তারে পূজা মানত না প্রভু মানত না এই মানুষের হে কিতা বলব জাহান্নামের মাঝে দিব আমার খোয়ার উদ্দেশ্য হইল একটা বার আপনি হিসাব করো কোয়া যে ভাই একশো বছর বাঁচিবা ও ভাই তুমি জানো না কে আমার তো ডিঙ্কুর তুলনা আপনার কত সেকেন্ড বাঁচিস পঁয়ত্রিশ সেকেন্ড কিংবা তো ত্রিশ সেকেন্ড একশো বছর হায়াত আলা যে এ ভিতরে আপনি কিতা হইস নবাসিয়ার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার মাস্টার হইস নি না না হইস ভবিষ্যতর লাগি আপনি খাটাইও গেছেন কিন্তু আল্লাহ খাম ছ বছর হসলা আল্লাহর কাম ছ বছর হসলা কোনো গ্যারান্টি আছে কালকে আপনি জমিনে রইবা ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই আল্লাহ খাম যদি করতে চাও বাই রাস্তা জিন্দগি আপনি নামাজ পড়িছেন রোজার আসন আপনি বুঝাইছেন না হয়তো নামাজের মাঝে রোজার মাঝে শিরিক করি লেছেন তো ফুরগোশ না ফুর খুজুর আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই আমার উম্মতে দুইটা শিরিক করব বুঝাইতো না সাহাবাই কেরাম হলে যেখান হলে ইয়া রসুলাল্লাহ আপনার উম্মতে দুইটা শিরিক করবো বুঝাইতো না কোন দুইটা শিরিক আল্লাহ নবী ফরমাই ও দুইটা শিরিক একটা নাম হইল রিয়া একটা নাম হইল সুমা রিয়া আর সুমা অর্থাৎ আমি নামাজ পড়িয়া মানুষে কইতা আমারে নামাজি অর্থাৎ কইয়া যেন যেটা যেন নিহত আনছ এই আনাটা হইল আপনার শিরিক করা হয়েছে কিতা করা হয়েছে শিরিক করা হয়েছে আর দুই নম্বর মানুষে আমার ফরেজগার হইতে অগু অন্তর মাঝে আনা হইয়া তাহলে সিরি আমরা ভূত ভাই না আর তো ওয়াজ দি কিতাব তারে ভাইয়াই ওয়াজ নসিহত ওয়াজ মুসিবত ওয়াজ করাইতে যদি চাও তাহলে বালা বালা আলিম হলা আনো ও উদ্দেশ্য রইতো কোরআন এবং হদিসের আলোচনা আমরা শুনতাম এই আলিমর কাছ থেকে
দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি হইতো ও উদ্দেশ্য লইয়া যদি ওয়াজ করাও তাহলে দুনিয়ায় জমিনের মাঝে শান্তি লাভ করতে পারবা আসর ময়দান মাঝে তোমার ওয়াজ সদহা জারিয়া হিসাবে রইব ওয়াজের হুসিলা জান্নাত মাঝে যাইবা আর উত্তরগাঁও এরা ওয়াজ করাই দিছন আন্তর্জাতিক গলা লেভেলের আলিম লইয়া আইছন আর আমরা জিরো পয়েন্টের আলিম আনতাম নি এরা থেকে আরো উপর স্তর আলিম আনতাম গ্রামেলির থেকে খাইছি না ত্রিপুরা থেকে আনতাম ত্রিপুরা তাইছি না আসাম থেকে আনতাম ও উদ্দেশ্য যদি আনো গলা ফুনাইতা আস্তা জিন্দিগি ওয়াজ হরাইবা ওয়াজ মুসিবত হইয়া রইব আসমান আর জমিন পর্যন্ত মাসানো লক্ষিয়া রইব এই ওয়াজে দুনিয়া তো কোনো ফায়দা দিত না মরা ঘরে ফায়দা দিত না বরং গুণা হইব আমরা সবার উদ্দেশ্য রইতো যারা আমরা ওয়াজ করি এরা উদ্দেশ্য রইতো ফেমাস হওয়া না দিন দিকে মানুষের ডাকিয়া না আর যারা আমরা ওয়াজ হওয়া দাবত দিয়া নেই তারার উদ্দেশ্য হইতো না তারারে আনিয়া সুন্দর সুন্দর দিনী দুকা মাত শুনতাম যে মাতর কারণে আমিও বদলিতাম আপনারা বদলিতা সমাজও বদলিত গ্রামও বদলিত দেশও বদলিত অত উদ্দেশ্য রইতো নি না না বর্তমানে আমরা উদ্দেশ্য বেশিরভাগ হয়ে যায় মাল অমুক বক্তারে যদি আনে চান্দা যদি তুলন 20,000 ওয়াজ খরচ হইলে তুলিয়া দিলে বা 2,00,000 টাকা 2,00,000 টাকা যদি তুলিয়া দিলাই ও আপনি টেহা গোনা রইবা ওয়াজ কোনো ফায়দা হইতা না ওয়াজ ফায়দা যদি চাই তাহলে কিছু টেহা লোভ কমাইতা দেখেন একটা জিনিস গাওয়া আমরা একটা জিনিস আছে এই জিনিসটা হইলো আসলে নসলা জমিনে ফসল আসলে নসল আর জমিনে ফসল যার আসল বেলা তার নসল বেলা যার জমিন বেলা তার ফসল বেলা তোমার আসল রইতো আমি আমল মা শুনতাম আমল করতাম ও আল্লাহ তোমার কি দান দিবা এই লাইন ঘুরি দিবা তুমি এই লাইনের মতো যদি চলিয়া যাও তাহলে তোমার এই লাইন ঠিকিয়া তুমিও ফায়দা হইবা তোমার অঞ্চলের মানুষও ফায়দা হইব সব এখন আমার মাতার মাঝে বাসার মাঝে যদি কোনো কষ্ট হইয়া তখন উলামায় কেরাম হল বুয়া তামার নাম্বার টাইম দিবা আমার দরকার নাই আমি মনে করি তারা সমাজে বিয়া দু হইব হয়তো তারা বর্তমানে বদুয়া দিছে না তোরা নাম্বার টাইম দিলে যে কিনা তো বদুয়া দিলেইতে ভালো হয় আপনারা আমার লাগে দোয়া করবো আমিও আপনার লাগে দোয়া করব আর আমার মাতার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া তা হই আল্লাহকে বাস্তে মাফ দিবা আর খাস করে আমি আপনারা গেছে কই আর আমার বাবা জমিনের মাঝে নাই বাবা মারা গেছেন কয়েক দিন হর কয়েক দিন হইতে সময় আপনার সাহেব বিচ্চর হর আমার বাবার খবর দিয়ে আল্লাহ জাতির জন্য তোর টুকরা বানাই দিতে থাকুক আল্লাহুম্মা আমিন আর আমার মার হায়াতের মাঝে আল্লাহ বহর দিতা আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ